সংবাদ একটি শোক সংবাদ মালিবাগ নিবাসী আলহাজ মোহাম্মদ খালেদ সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لا يؤمنون ছোট ফুরে খবর দিছ ভাইয়া আমি কল দিয়েছিলাম জানাজার জন্য কিবরিয়া হুজুরকে খবর দিতে বলেছি ভাইয়া লাশ নিয়ে কখন রওনা দিবে লাশ আমিও কল দিয়েছিলাম মোবাইল বন্ধ পেয়েছি মনে হয় রাতে ঘুমাবার সময় মোবাইল বন্ধ রাখে অনেক রাত হয়েছে তো তোমাদের দুজনকে মা ডাকছেন চলো ভাইয়া চলো মা ডাকছে আম্মা আমাদের রওনা দিতে হবে নিচে গাড়িতে সবাই অপেক্ষা করতেছে ভাইয়া আমি আসলে লাশের সাথে যেতে চাচ্ছি না মানে এই বিষয়গুলি আমি ঠিক নিতে পারি না অসুবিধা নেই লাশের সাথে গাড়িতে যারা যাবে তাদের চা নাস্তার যা খরচ আমি সব দিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা থামো না কি শুরু করলে
এখন কি তোমাদের ঝগড়া করার সময় বলো? আরমান, তুমি এত কিছু দেখলে তাহলে বাকি সব কিছু কে দেখবে? আর এগুলো সামলানোর জন্য বড় ভাইয়া তো আছেই। আর তুমি যদি চলে যাও এখানকার সব কিছু কে দেখবে? আমি গেলাম। থেকে চলে এলে কেন? যাও দাদুর কাছে গিয়ে বসো, আমি আসছি। মা, কি বলো? দাদাকে ওরা কোথায় নিয়ে গেছে? গ্রামের বাড়িতে। ওইখানে দাদাকে কি করবে? কবর দেবে? হ্যাঁ। আচ্ছা মা, আমি মরে গেলেও কি আমাকে কবর দেবে? এখন তুমি তোমার দাদির ঘরে যাবে, গিয়ে দেখো উনি কি করছে। দাদু তো শুধু কাঁদেই আর কাঁদে। কান্না করলে তুমি তাকে সান্ত্বনা দেবে? হোমওয়ার্ক শেষ করে যাব? না, দরকার নেই। আগামী কয়েকদিন তুমি শুধু তোমার দাদুর সঙ্গে থাকবে। যাও, তুমি এখন দাদুর ঘরে যাও, গিয়ে দেখো উনি কি করছেন। ঘুমিয়ে পড়েছে? তুমি চলে এলে কেন? যাও, তুমি তার পাশে গিয়ে বসো। তুমি কি দাদুর পাশে থাকতে ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন? তোমার দাদু তো মারা যাননি, তোমাকে তো লাশের পাশে থাকতে বলা হয়নি। দাদা বিকালে ওই খাটে ঘুমিয়েছিল মারা যাওয়ার আগে। শোনো মা, একজন মানুষ মারা গেলে তা সব কিছু শেষ হয়ে যায়, মৃত মানুষের আর কিছু থাকে না। থাকে তো, টাকা থাকে। টাকা? তোমাকে এই কথা কি বললো? চাচু বলেছে। চাচু বলেছে দাদুর অনেক টাকা, সবাই মিলে ভাগ করে নিব। তোমাকে আর যেতে হবে না, তুমি এই টেবিলে বসে হোমওয়ার্ক করো। না, আমি পড়বো না, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আসো। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বুড় গেলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বুড় গেলো দেশে, বুলবুলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বুড়।
আম্মা আম্মা ঘুমিয়েছেন না ঘুমায় নাই আসো ওরা কি ফিরছে না মা মা তো এত রওনা দিল ছয় ঘন্টা লাগবে যেতে তবে আরমান যায়নি মেজো আছে আমি ডেকে দেব আরমানকে না রায়হানের সাথে কি তোমার কথা হয়েছে হ্যাঁ মা কথা হয়েছে মা আপনি তো সারাদিনে কিচ্ছু খাননি কিছু খাবেন আচ্ছা ওনারে কি আজকে রাইতেই খবর দিব নাকি কালকে সকালে দিব আচ্ছা অন্ধকারে লোকটা কেমনে থাকবো তার একা একা ডর লাগবো না মা আমি নিতুকে আপনার কাছে পাঠিয়ে দিই না আমি আমি একা একা এই বাড়িতে কেমনে থাকবো কি বলেন মা আপনি একা কোথায় আমরা তো আছি আপনার ছেলেরা আছে ছেলেরা তো বাপের সম্পত্তি লইয়া কামড়া কামড়ি করবো না মা এরকম কিছুই হবে না হয় না হইব তোমরা করবা তোমরা আমার ছেলে করে নষ্ট করে ফেলবা আচ্ছা রায়হানের বাপরে যে মাটিতে শোয়া দিল হের যে তোমরা কবর দিয়ে দিলা মাটিতে তো হের ঠান্ডা লাগবো হের তো ঠান্ডা সমস্যা আছে ওই ঠান্ডা মাটিতে কেমনে থাকবো তুমি যাও ওই সাদা শার্টটা নিয়ে হের গায়ে পরাই দিয়ে আসো যাও মা যাও মা আপনি শান্ত হন আচ্ছা আমি মরলেও কি আমার এমনি কবর দিব তা তো ঠান্ডা লাগবো কেমন লাগে আমি তো শুই না মা মা শুয়ে দেখি মা মা দেখি শীত লাগে না আপনি শান্ত হন মা আপনি একটু শুয়ে পড়ুন আমরা কাল সকালে কথা বলবো মা আচ্ছা আমি মরলে আমারে কই দিবা এই বাড়িতে তো আমি থাকতে পারুম না এই লোকটাও থাকতে পারে না জীবন ভরে কষ্ট মা মা আপনি শুয়ে পড়ুন মা আমরা সকালে কথা বলবো মা শুয়ে পড়ুন শুয়ে পড়ুন মা আল্লাহ রে শুয়ে পড়ুন শুয়ে পড়ুন মা কষ্ট হইতেছে গো কষ্ট হইতেছে তুমি সাধন নিয়ে এলো মা শুয়ে পড়ুন আপনি ঘুমানোর চেষ্টা করুন ঘুমান মা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালোই আছি আপনাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে আপনি কিছু শুনেন নাই কই না তো কি হয়েছে বাবা মারা গেছেন বলেন কি গত দুই দিন আগে তো আমার ওনার সাথে কথা হলো উনি তো ভালো ছিলেন হঠাৎ কাল এমন কি হলো হ্যাঁ সুস্থই ছিলেন গতকাল রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমার সাথে কথা হয়েছে তারপর আসলে কপালে না থাকলে কিছু হয় না কপালে যা ছিল তাই হয়েছে তো আজকে তো মনে হয় ভাইয়া নিতু পড়বে না আমি কি তাহলে চলে যাব সেটা তো আমি বলতে পারছি না আপনি এক কাজ করুন আপনি ভাবির সাথে কথা বলুন দেখুন ভাবি কি বলেন আর কয়দিন না পড়লে তেমন কিছু যায় আসবে না আর এই সময় আপনাদের একে অন্যের পাশে থাকা উচিত হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আচ্ছা ভাইয়া তাহলে আমি উপরে যাই আচ্ছা দাঁড়ান দাঁড়ান আচ্ছা আপনি কি সব সময় মোটরসাইকেলে যাতায়াত করেন প্রায় সময় যাওয়া আসা করি ভাড়া কম লাগে আর তাড়াতাড়ি যাওয়া আসা যায় আসলে হয়েছে কি মোটরসাইকেল দেখলেই না আমার ভয় করে মানে একবার আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা গতকালকে মারা গেছেন বাবা মারা গেছেন হ্যাঁ আপনি ঠিক আছেন তো আমি ঘর ভাড়া দিব তো এই মাসের টাকাটা যদি একটু পেতাম উপকার হতো বুঝতেই তো পারছো মরা বাড়ি কয়েকদিন পরে দেই একটু ওয়েট করো হ্যাঁ আপু